মস বর্গ অর্থাৎ ব্রায়োফাইটার অধিকাংশ উদ্ভিদই স্থলজ তবে বেশিরভাগ উদ্ভিদই ছায়াময় শ্বেত স্থানে জন্মায় স্থলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও নিষেককালে অর্থাৎ বংশ বিস্তরের সময় এদের জলের প্রয়োজন হয় এই কারণে এদের উভচর উদ্ভিদ বলে ব্রায়োফাইটার জীবনচক্রে দুই রকমের দেহ দেখা যায় লিঙ্গধর দেহ ও রেণুধর দেহ লিঙ্গধর দেহটি সবুজ সবজি এবং স্বাবলম্বী এই লিঙ্গধর দেহ থ্যালাস প্রকৃতির অথবা কাণ্ড ও পত্রযুক্ত হয় এদের কাণ্ড ও পাতা আদর্শ কাণ্ড পাতার মতন হয় না বরং কাণ্ডের মতন অংশকে বলা হয় কোলয়েড এবং পাতার মতন অংশকে বলা হয় ফাইলয়েড এদের মূলও থাকে না পরিবর্তে এককোষী রাইজয়েড ও বহুকোষী শল্ক বা রোম থাকে এদের জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত কোনো সংবহন কলাতন্ত্র থাকে না এদের অঙ্গজ জনন অঙ্গ হচ্ছে গেমা ও টিউবার এবং যৌন জনন অঙ্গ হল পুংধানি ও স্ত্রীধানি পুংধানিতে উৎপন্ন হয় শুক্রাণু স্ত্রীধানিতে উৎপন্ন হয় ডিম্বাণু নিষেকের ফলে উৎপন্ন হয় ভ্রূণ এবং এই ভ্রূণ ক্রমশ বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদ দেহ গঠন করে এই রেণুধর দেহ সবসময় লিঙ্গধর সঙ্গে যুক্ত থাকে এবং লিঙ্গধর দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে পরিণত রেণুধর দেহ কেবল গোলাকার ক্যাপসুল নিয়ে গঠিত হতে পারে অথবা পদ সিটা এবং ক্যাপসুল দিয়েও গঠিত হতে পারে এদের ক্যাপসুলের মধ্যে থাকে রেণু এবং অনুকূল পরিবেশে এই রেণু অঙ্কুরিত হয়ে আবার লিঙ্গধর গঠন করে কয়েকটি ড্রাইফাইটার উদাহরণ হচ্ছে রিক্সিয়া মার্কেনসিয়া অ্যান্থোসেরস স্যাকনাম পোগনেটাম এবং ফিউনারিয়া